নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। সুপ্রভাত সকল বন্ধুদের। আজকে সকালবেলায় প্রথমেই উঠে আমি চলে এসেছি ট্যাঙ্কি চেক করতে, কারণ আমার জলের মোটর ভরে গেলে ট্যাঙ্কের যে বেলটা সেটা নেই। তো তার জন্য না প্রত্যেক দিন সকালে উঠে আমাকে মোটর চেক মানে ট্যাঙ্কিটা চেক করতে হয়, জলটা কতটা ভরলো। কারণ জল যদি ওভারফ্লো হয় আর নিচে পড়ে তো আঙ্কেল বেশ বকা দেয়, তো ওই জন্য বকা খাওয়ার আগে কাজ করে নেওয়া ভালো। আর সকালবেলা দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর শান্ত শিষ্ট। গুড মর্নিং, সকালবেলার আজকে স্নান টান হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করে নেব, কারণ একটু হসপিটাল যাওয়া আছে, ছেলে ঘুমোচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের পোস্টিং হয়ে গেছে, তো চলে যাব। তার জন্য সবার আগে দরকার হচ্ছে আমার ছেলে ডাক্তারি রেফার, তো এখান থেকে দিল্লি থেকে রেফার করিয়ে মুম্বাইতে করে নেব, তাহলে অসুবিধা হবে না আমাদের। কারণ আমাদের ডিফেন্সের মধ্যে যেখানেই দেখুক রেফার চাই, তো বাচ্চাদের স্কুলে টিসি দেওয়া আছে, মানে টিসির জন্য একটু খোঁজ নেব, টিসি দিয়ে দিয়েছে একজন মানে অ্যাপ্লিকেশান, তো আজকে খোঁজ নেব। এইসব কাজগুলো আছে বাইরে, তো এই জন্য মা পরোটা আলু ভাজা বানিয়েছে, তো এখন আগে ব্রেকফাস্টটা করি, পুজো করে নিয়েছি, তারপর রেডি হয়ে ফটাফট বেরোবো। তো চলো ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার ছোট্ট পাড়া হাড়ি ভাড়ি বাগান। রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হসপিটাল। টিসির ফর্ম জমা দিয়ে দিয়েছি, বলেছে তো মন্ডেতে দেবে, এখন জানি না। আর অনেকে জল তেষ্টা পাচ্ছে, তো জল দেবো না, তাই বললাম একটা আইসক্রিম কিনে নিই, একটু আইসক্রিমটা খা। আমার জন্য একটা নিলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড বাইরে বেরিয়ে রোদের তাপ লাগছে, যে জায়গাটা না গাওয়া মানে গায়ে যেখানটা হাওয়া লাগছে রোদের, পুরো মনে হচ্ছে না পুড়ে গেল, ছাঁকা লাগছে, মন খারাপ করছে, সত্যি খুব মন খারাপ করছে। ধরো আমার ছেলে ক্লাস সিক্স থেকে পড়ছে, তো টেন মানে বোর্ডের পরীক্ষা দিয়ে দিল। হ্যাঁ আমার ম্যাঙ্গো বোর্ডের পরীক্ষা দিয়ে দিল, আজ কত বছর ধরে এখানে আছি আর এই স্কুলেই আমার ছেলে পড়ছে, এই যে দিল্লি ক্যান্ট আর্মি পাবলিক স্কুল। তো একটা জায়গায় অনেকদিন থাকলে মন খারাপ করে, তো টিসিটা নিতে এসে মানে অ্যাপ্লিকেশন দিতে এসে আমার মন খারাপ করছে, তো যেদিন দিল্লি ছাড়বো সেদিন কী হবে জানি না। তো যাই হোক, খুব গরম, চলো আইসক্রিমটা খাই, খেয়ে একদম একটু পীর বাবা যাবো, আজকে যেহেতু বৃহস্পতিবার একবারে পীর বাবা দর্শন করে তারপর পারি। মন্দিরে পুজো টুজো দিয়ে এখন আমি আর অনেক যাচ্ছি, আর অলমোস্ট টাইম হয়ে গেছে মিষ্টির ছুটি হওয়ার, তো একবারে মিষ্টিকে নিয়ে তারপর বাড়ি যাবো, কারণ যেই আসুক তারই কষ্ট। আর আমি বাড়ি যাবো গিয়ে সাথে সাথে মাকে আসতে হবে, তো তারপর
থেকে বাড়ি চলে এসেছি, আর এত গরম বাইরে, তাই বাড়ি এসে আবার একবার স্নান করে নিলাম। আর স্নান না করলে না মানে ঠিক শান্তি পাচ্ছিলাম না, তো একটু স্নান করাতে আবার একটু ভালো লাগলো। জানি দুবার স্নান করলে হয়তো ঠান্ডা লেগে যাবে। আর মা রান্না করছে, আর এখন আমার ছেলে ল্যাপটপে ওর ক্লাস বাকি আছে, তো কালকের করা হয়নি, সেই ক্লাসটা ডেমো দেখছে। আর আমি এখন একটু বসে আছি, মা আছে বলে একদম রান্নাবান্নার কোনো চাপই নেই। আর এখন আমাদের না মানে এই করতো ওই করতো, ডাব্বা ডুব্বি ধোয়া ধুয়ে চলছে, মা যতটা পারছে করে রাখছে, কারণ সঞ্জয় হয়তো কাল পৌঁছে যাবে, কালকে এলে তারপর প্যাকিং শুরু হবে যাবার জন্য। তো জানি না, সবাই বলছিল মুম্বাইয়ের ওয়েদার অনেক ভালো, কিন্তু সঞ্জয় তো বলছে ভীষণ গরম, না গেলে কিছুই বুঝতে পারবো না। এখন দুদিন প্যাকিং করে আমাদের 18 তারিখে ট্রেন এখান থেকে, তো চলো দেখি মা কি রান্নাবান্না করলো। দেখে নাও আজ দুপুরের লাঞ্চটা, কাতলা মাছের ঝোল আছে আলু দিয়ে, সাথে অড়হরের ডাল, আর মোটামুটি শেষের দিকে ভাত পনির, আর সাথে ছিল একটু আমচুরের চাটনি, আর এখানে নিচের দিদি দিয়েছে একটু আলু পোস্ত। তো এই সব কিছু মিশিয়ে গুছিয়ে লাঞ্চটা বেশ ভালোই ছিল, আর মা সব একাই করেছে, আর আমি কুমড়ো ভাতে ভালোবাসি তাই কুমড়ো ভাতে। এখন শুধু প্যাকিংয়ের তাড়া, তো দিদি বলল চলো আমার সাথে একটু বিশালে টুকিটাকি কেনাকাটা করব, তাই যাচ্ছি এখন আমরা বিশাল। মুক্ত অনেক দেখালাম, পাঁচগুলো সাতটাই হচ্ছে, তোমার সাত আমার হচ্ছে পাঁচ, একটু বড় হচ্ছে না। সবাই শপিং করছে আর আমি এই যে টোকরি নিয়ে বসে আছি, কারণ পায়ে ভীষণ যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না। ওরা কেনাকাটা করছে আর ছেলেটাও বাড়িতে আছে, বারবার ফোন করছে, তো ওই জন্য আমি এক জায়গায় চুপচাপ বসে আছি। এই বিশালে কোথাও বসার জায়গা নেই, এটাই সমস্যা। তো চলো রাখছে, দেখি হয়ে গেল মনে হচ্ছে। খাবার প্যাক করে নিয়েছি, আর ফেরার সময় রাস্তায় একটু মাছ নিয়ে নিলাম, আজকে মাছটা তুলে নিলাম, তো এখন আমার দুদিন ভালোভাবে হয়ে যাবে। আর কোথাও যাওয়া মানে কি বলতো, এক সংসার মানে একটা পুরো সংসার এখান থেকে ওখানে নিয়ে যাওয়া মানে ছোটোখাটো মহাভারত, ভীষণ চাপের ব্যাপার, জিনিসপত্র নিয়ে যাওয়া গাড়ি করা খুব চাপ। তো সঞ্জয় কাল চলে আসবে, ওই জন্য আমার অতটা চাপ নেই। থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর তোমাদের দেখিয়েছিলাম যে খাবার প্যাক করে নিয়েছি, তো খাবার নিয়ে এসে খাবার খাওয়াও হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমার ফোনের চার্জ একদম শেষ ছিল। তো খাবার নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ডিনারে, আমরা সবাই খেয়েছি আজকে আলু নান, ডাল মাখনি আর শাহি পনির। এত হেঁচকি উঠছে না, ফোনও কাঁপছে। তো যাই হোক, আজকে রাত্রে শুয়ে পড়ছি, আজকের ভিডিওটা ছোট্ট পাড়া বানিয়েছিলাম, কেমন লাগলো জানাবে। কালকে যদিও মিষ্টি স্কুল নেই, ছুটি আছে, পিটিএম আছে, কিন্তু আমি আর পিটিএমে অ্যাটেন্ড করবো না, কারণ টিসি যখন অ্যাপ্লাই করে দিচ্ছে আর পিটিএমে অ্যাটেন্ড করে কী হবে। তো চলো ঠিক আছে, ভালো থেকো। ওই দেখো মিষ্টি শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়ি।